আগুন জ্বালিয়ে দিয়েছে কেরোসিন দিয়ে পায় ভিডিও করব কি করে আমরা তো আমরা ভেতরে উপর থেকে হাম্বা দিয়ে মারছি হ্যাঁ গাড়ি হ্যাঁ গাড়ি গাড়ি এগুলো ক্যাপচার করতে বলো রে তো বলে উনি তো বলছেন যে নির্বাচন কমিশনের অধীনে উনি আছেন রিটার্নিং অফিসার ওনার কাছে আমরা লিখিতভাবে দিয়েছি আমরা ছজনের প্রতিনিধি দল গেছিলাম এবং যে মহিলাদের উপর সবচেয়ে গণতন্ত্রের নির্বাচনের নামে প্রহসন সেটা নয় মহিলাদের উপর অত্যাচার তাদের জামা খুলে নেওয়া তাদেরকে ঝোপ দিকে টেনে নিয়ে যাওয়া মহিলাদের পা আপনারা দেখলেন খড়িয়ে খুঁড়িয়ে চলছে মহিলাদের উপর যে বেদম প্রহার বেদম অত্যাচার বোমাবাজি গুলি মুহুর্মুহু বহিরাগত লোক দিয়ে মুখে কাপড় বেঁধে এলাকায় এলাকায় সন্ত্রাস নির্বাচনের নামে যে প্রহসন এবং গণতন্ত্রকে যে হত্যা সেটা বর্তমান বাংলার সরকার যারা বলেন আমরা উন্নয়নের জোয়ার করেছি এটাই কি উন্নয়নের উদাহরণ তাহলে এইভাবে কেন পুলিশকে খাঁকি উর্দিধারী যে পুলিশ গুন্ডা এবং সাথে সাথে বহিরাগত যে গুন্ডা তাদেরকে নামিয়ে কেন ভোট করতে হচ্ছে আমরা এই মুহূর্ত থেকে ঠিক একটার থেকে আমরা অনেকক্ষণ আগের থেকে আন্দোলন শুরু করেছি আমরা সমস্ত ক্যান্ডিডেটকে আমরা নির্বাচন প্রক্রিয়া থেকে তুলে নিলাম এবং আমরা রাস্তাতে বিক্ষোভ দেখিয়েছি এবং সাথে সাথে যে প্রশাসন আরও রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি এবং আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে সমস্ত ফ্যাক্স করে পাঠাচ্ছি এবং আমরা ওনাকেও আগ্রহ করেছি যে আপনি স্টেট ইলেকশন কমিশনকে পাঠান যেন আমরা মানুষের গণতন্ত্র রক্ষা করতে পারি এবং আমরা যাতে পুনর্নির্বাচন করতে পারি তার দাবি আমরা দেখেছি এবং সাথে সাথে আমরা কিছু ভিডিও ক্লিপিংস দিয়েছি তাজা বোমার এবং মহিলাদের উপর অত্যাচারে সেগুলো দিয়েছি কিচ্ছু নেই তারা একদম সমান করে নিয়ে এসেছিল যে 400 জন 500 জন করে এক একটা ওয়ার্ডে দেবো এইভাবে ভাগ করেছে কোথাও কম বেশি নেই টোটালটাই সন্ত্রাস এবং সকাল